প্রধানমন্ত্রী হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারার ব্যর্থতার দায় স্বীকারের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৯ জানুয়ারি আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। এরপর থেকে কে জাসিন্ডা আর্ডার্নের স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন জাসিন্ডা আর্ডার্নের দল লেবার পার্টির ৪ জন। এর মধ্যে ক্রিস হিপকিন্স ২০০৮ সালে লেবার পার্টি থেকে নির্বাচিত হয়ে প্রথম পার্লামেন্টে যোগ দেন। এছাড়া বিচারমন্ত্রী কেরি অ্যালানও আছেন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে। তালিকায় আছেন মাইকেল উড, যিনি ২০১৬ সালে পার্লামেন্টে যোগ দেন। রয়েছেন নিউজিল্যান্ডের প্রবীণ সংসদ সদস্য নানিয়া মাহুতাও। ক্ষমতাসীন লেবার পার্টির পরবর্তী নেতা নির্বাচনে ভোট হবে ২২ জানুয়ারি। তিনি পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত থাকবেন প্রধানমন্ত্রীর পদে। আগামী ১৪ অক্টোবর দেশটিতে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।